মার্কেটে স্লিম অ্যান্ড থিক ল্যাপটপের চাহিদাটা কিন্তু বরাবরই সবসময় বেশি। অর্থাৎ যারা হচ্ছে ল্যাপটপটা খুব বেশি ক্যারি করেন, লাইক হচ্ছে ভার্সিটিতে বা হচ্ছে আপনাদের অফিসে, তারা সবসময় প্রেফার করেন যে একটা স্লিম একটা বডি ল্যাপটপ। সো আজকে আমার সামনে হচ্ছে হুয়াওয়ের একটা ল্যাপটপ আছে। হুয়াওয়ের ল্যাপটপগুলো সাধারণত থিন বডির জন্য হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত মার্কেটে। ওদের বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে কনফিগারেশন প্রায় সব কিছু মিলিয়ে বলা যায় যেগুলো কম্পিটিটিভ একটা ল্যাপটপ। সো আমার সামনে এখন যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে D14 সিরিজের একটা ল্যাপটপ, হুয়াওয়ে মেড বুক। অ্যান্ড প্রথমে যদি আমি এই ল্যাপটপটা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা হচ্ছে হার্ড ফাইবারের একটা বিল্ড, যেটা হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত আপনারা এখানে করতে পারবেন ডিসপ্লেটা। সো দ্যাট কেন হচ্ছে আপনাদের হিঞ্জটা ভাঙার বা হিঞ্জে প্রবলেম হওয়ার মতো খুব বেশি চান্স নাই এখানে। অ্যান্ড এখানে প্রসেসর হিসেবে ইউজ করা আছে Core i5 11th generation একটা প্রসেসর, যেটা মডেল নাম্বার হচ্ছে 1135G7 সিরিজের। অ্যান্ড এটাতে র্যাম হিসেবে দেওয়া আছে হচ্ছে 8GB 3200 একটা র্যাম, তবে এখানে র্যামটা হচ্ছে আপগ্রেডেবল না, অর্থাৎ এখানে এক্সট্রা কোনো স্লট দেওয়া হয়নি। প্রাইমারি স্টোরেজ হিসেবে আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন 512GB NVMe SSD, সেই সাথে এখানে উইন্ডোজ 11 দেওয়া থাকবে। আর এই ল্যাপটপটা দুটো ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে 14 ইঞ্চ যেটা হচ্ছে D15 সিরিজ, আর একটা হচ্ছে একটা হচ্ছে D15 সিরিজ যেটা ডিসপ্লেটা হচ্ছে 15.5 ইঞ্চি হবে। ডিসপ্লেটা নিয়ে যদি আমি এখানে কথা বলি, এটা হচ্ছে ফুল এইচডি একটা ডিসপ্লে, যেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 82% অ্যান্ড 250 নিটসের একটা ডিসপ্লে এখানে ইউজ করা আছে। অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে একদমই ন্যানো বেজেলের। সো লেটেস্ট যে ডিসপ্লেগুলো বর্তমানে মার্কেটে আসে সেই ডিসপ্লের সাথে মিল রেখে হচ্ছে হুয়াওয়ে এই ল্যাপটপটা ডিসপ্লেটা এনেছে মার্কেটে। অ্যান্ড অফিসিয়ালি হচ্ছে এটা তো ওয়ারেন্টি দেওয়া থাকবে 2 বছরের। আর কিবোর্ড নিয়ে আমি যদি একটু কথা বলি, কিবোর্ডটা হচ্ছে একটু ম্যাকবুকের একটা লুক দেওয়া আছে, লাইক হচ্ছে ম্যাকের কিবোর্ডগুলো দেখতে যেরকম, এবং টাইপ করে হচ্ছে আমি পার্সোনালি ম্যাকবুকের মতো একটা ফিল আসছে। সো কিবোর্ড ইজ লিটারালি গুড বলা যায়। অ্যান্ড এটাতে ব্যাকলিট কিবোর্ড ইউজ করা আছে, সো রাতে যারা কাজ করবেন আমার মতো রাত আপনাদের জন্য হেল্পফুল হবে, বিকজ ব্যাকলিট ছাড়া আসলে কিবোর্ডগুলো আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। সো এটা বর্তমান মার্কেটে এখন প্রাইস রেঞ্জ হচ্ছে 72,000-এর আশেপাশে। অ্যান্ড কোনো শপে যদি কোনো ডিসকাউন্ট থাকে বা আমাদের টেকলনে যদি এটাতে কোনো ডিসকাউন্ট থাকে, সেক্ষেত্রে এটা আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্টের প্রাইস সহ। সো এই ছিল হুয়াওয়ে মেডবুক D15 এবং D14 সিরিজের ছোটোখাটো একটা স্পেক ওভারভিউ। এই ল্যাপটপটা এখন আমাদের ডিসপ্লেতে আছে, চাইলে আপনারা সেখানে ফিজিক্যালি দেখতে পারেন, অ্যান্ড চাইলে আমাদের অনলাইন অর্ডার করে দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।